আমি মোদীর মতো নই আমার ঈশ্বর জনগণ মন্তব্য রাহুল গান্ধীর দুর্ভাগ্যজনকভাবে আমি প্রধানমন্ত্রীর মতো নই আমি ঈশ্বর দ্বারা পরিচালিত নই আমি একজন মানুষ বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে কেরালার দক্ষিণের ওয়েনার আসন থেকে সিপিআই প্রার্থী অ্যানি রাজাকে তিন লাখ চৌষট্টি হাজার চারশো বাইশ ভোটে হারানোর পর প্রথম রাজ্যটিতে গেলেন রাহুল গান্ধী মালাপ্পুরামে জনসমাবেশে রাহুল গান্ধী বলেন আমার সামনে উভয় সংকট আমি কি ওয়েনার আসনের সংসদ সদস্য নাকি রায়বেরেলির উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকেও রাহুল জয়ী হয়েছেন তিনি বলেন আপনারা দেখবেন মোদী বলেছিলেন নির্বাচনে তারা চারশো আসন পাবেন পরে বললেন তিনশো আসন পাবেন এরপর যখন সেটির সম্ভাবনাও নেই হয়ে গেল তখন বলতে শুরু করলেন তিনি ঈশ্বর প্রেরিত তিনি কোনো সিদ্ধান্ত নেন না তার ঈশ্বর সব সিদ্ধান্ত নেন মোদীজির অদ্ভুত পরমাত্মা তাকে আদানি আম্বানির পক্ষে সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে পরমাত্মা তাকে মুম্বাই বিমানবন্দর লখনউ বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্র আদানিকে দিতে বলে রাহুল গান্ধী বলেন ভারতের দরিদ্র জনগোষ্ঠী আমার ঈশ্বর আমার ঈশ্বর ওয়েনারের জনগণ এটি আমার জন্য খুবই সহজ আমি আমার জনগণের সঙ্গে কথা বলি এবং আমার ঈশ্বর আমাকে বলে দেন কি করতে হবে এখন ওয়েনার বা রায়বের প্রশ্ন ফিরে আসি আমি আপনাদের যে প্রতিশ্রুতি দেব তাতে ওয়েনাডো ও রাইব উভয়ই খুশি হবে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাহুল আরও বলেন নির্বাচনের পর আপনারা দেখবেন প্রধানমন্ত্রী সংবিধানকে কপালে ছোঁয়াচ্ছেন কংগ্রেসের এই নেতা বলেন কেরালা উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যের জনগণ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন যে তিনি ভারতের জনগণকে হুকুম দিতে পারেন না ভারতের জনগণ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন যে সংবিধান আমাদের কণ্ঠস্বর এবং সংবিধানে হাত দেবেন না রাহুল বলেন অযোধ্যা হেরেছে বিজেপি অযোধ্যার মানুষ একটা বার্তা দিয়েছে তা হলো ভালোবাসার কাছে ঘৃণা পরাজিত হয়েছে বিনয়ের কাছে অহংকার পরাজিত হয়েছে রাহুল আরও বলেন দিল্লিতে যে সরকার গঠিত হচ্ছে তা হলো খুঁড়িয়ে চলা সরকার বিরোধীদের কাছে সজরে ধাক্কা খেয়েছে বিজেপি আপনারা দেখবেন নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কারণ জনগণ তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন আমাদের দিক থেকে আমাদের বিরোধী দলের ভূমিকা অব্যাহত থাকবে আমরা ভারতের জনগণের জন্য একটি বিকল্প ভীষণ প্রস্তাব করেছি তা হল দরিদ্রবান্ধব নীতি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করব নাও আই dilemma in front of me the question is will i be member of parliament of wayanad or will i be member of parliament of raibareli unfortunately like the prime minister i am not guided by god i am a human being <laughs> modi has a strange parmatma his parmatma makes him take all the decisions in favor of adani and ambani parmatma tells him narendra modi this morning you are going to give Bombay Airport to Adani. Okay, now you give Bombay, now you give Lucknow. Good, uh, now you have given seven airports. Now you give power plants. Okay, good. Now you've done power plants. Now to help Adani with defence, you do Agni Vir. But unfortunately I do not have this luxury because I'm a human being and God does not order me. In fact it is for me it is much simpler. My God is the poor people of India my god is the people of Wayanad, so for me it's very easy i just go talk to the people and my god tells me what to do i will commit to you is that both Wayanad and ray bareli will be happy with my decision